হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দ্য মিষ্টি ব্রেকারসে আপনাদের সবাইকে স্বাগতম দিন পর ভিডিও আপলোড করছি যা এই দুর্যোগপূর্ণ মুহূর্তে না করলেই নয় চাইনিজ নিউ ইয়ারকে উপলক্ষ করে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিল চায়নায় সে রাতে প্রায় বিশ হাজারের চেয়েও বেশি সংখ্যক মানুষ ডিনার পার্টিতে অংশ নিয়েছিলেন চাইনিজ নিউ ইয়ারের কয়েকদিন আগেই মাথা চাড়া দিয়েছিল করোনা কিন্তু চাইনিজ গভর্নমেন্ট জনসাধারণকে জানায়নি যে এ রোগ ছোঁয়াচে মানুষ থেকে মানুষে এর দ্রুত বিস্তার সম্পর্কে জানানোর বদলে এ তথ্য রেখেছিলেন আড়াল করে যার পরিণামে সে পার্টিতে অ্যাটেন্ড করা সেই জনসমাগমই বিশ্বের প্রতিটি কোনায় করোনাকে পৌঁছে দেয় তথ্য গোপন করে পুরো বিশ্বকে মৃত্যুর বলে ঢেলে দেওয়ার পেছনে কি আদৌ কোনো কারণ নেই উহান থেকে উৎপন্ন হওয়া এই করোনা ভাইরাস পৌঁছে গেল পুরো বিশ্বে কিন্তু বেইজিং ও সাংহাইয়ে প্রবেশ করতে পারল না নামকরা পাবলিক ফিগার হলিউড তারকা অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী লন্ডনের প্রধানমন্ত্রী করোনা দ্বারা আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য সচেতনতা এবং হাইজিন মেনটেন করা মানুষগুলো ছাড় পায়নি সেখানে আমাদের মতো সাধারণ মানুষেরা কতটা হুমকির মুখে আছেন ভাবুন বিশ্বের বড় বড় নেতারা এ ভাইরাসে আক্রান্ত হলেও চীনের একজন নেতা এমনকি কোনো সামরিক কমান্ডারকেও স্পর্শ করেনি করোনা ভাইরাস বিশ্ব অর্থনীতিতে ধস হাজারো মানুষের মৃত্যু লক্ষ লক্ষ মানুষ এই রোগে আক্রান্ত এবং অসংখ্য মানুষ ঘরে বন্দি অনির্দিষ্ট কালের জন্য আমাদের হজ মসজিদে গিয়ে নামাজ পড়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে যা দেখে কেঁদেছে সমগ্র মুসলিম জাতি যে ভাইরাসটি নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্ব তা চীনের উহান শহর থেকে উদ্ভূত হয়েছিল এবং এখন বিশ্বের প্রতিটি কোণে পৌঁছেছে তবে ভাইরাসটি চীনের রাজধানী বেইজিং এবং অর্থনৈতিক রাজধানী সাংহাইয়ে পৌঁছায়নি অথচ শহরগুলির মধ্যে খুব একটা দূরত্ব নেই উহান থেকে সাংহাইয়ের দূরত্ব আটশো কিলোমিটার এবং বেইজিংয়ের দূরত্ব এক কিলোমিটার অথচ সেখানে করোনা ছড়ায়নি কিন্তু ওহান থেকে পনেরো হাজার কিলোমিটার দূরে নিউ এবং আট কিলোমিটার দূরে ইতালিতে করোনার এত প্রকোপ ছড়িয়েছে যে হাজার হাজার লোক রাতারাতি গায়েব হয়ে যাওয়ার মতো মারা পড়েছে বেজিং এমন এক শহর যেখানে চীনের সমস্ত নেতারা বসবাস করেন বেইজিংয়ের কোথাও কোনো লকডাউন নেই সেখানে খোলা রয়েছে সবকিছু এবং করোনারও তেমন কোনো প্রভাব নেই সাংহাই হলো সেই শহর যা চীনের অর্থনীতি পরিচালনা করে এটি চীনের অর্থনৈতিক রাজধানী করোনা পুরো বিশ্বে পৌঁছে গেলেও বেজিং ও সাংহাইয়ে পৌঁছাতে পারেনি। কিন্তু পুরো বিশ্বে মৃত্যুর মিছিল নামিয়েছে করোনা বাদর কিংবা খাদ্যাভ্যাস থেকে ছড়ায়নি এটা চীনের জৈব রাসায়নিক অস্ত্র চীনের উহানে রাসায়নিক ল্যাবরেটরি থেকে ইচ্ছা করে চীন সমগ্র পৃথিবীতে ছড়িয়েছে এই ভাইরাস শুধু এই নয় দ্য আইস অফ ডার্কনেস নামের এক বইতেও উহান ফোর নামে করোনা ভাইরাস এবং তার প্রভাব কিভাবে চায়না বিশ্বের বিরুদ্ধে তা ব্যবহার করবে তা বলা হয়েছে করোনা ভাইরাসের বিষয়টি আন্তর্জাতিক অপরাধে মানবাধিকার লঙ্ঘন আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং বিশ্বব্যাপী গণহত্যা জৈব রাসায়নিক অস্ত্রের নেতিবাচক ব্যবহার হিসেবে চীনের বিরুদ্ধে মোট পঁচাশিটি দেশ মামলা করার ঘোষণা দিয়েছেন চীন চাচ্ছে আগামী দু সাল থেকে বিশ্বকে তারা নেতৃত্ব দিবে সেই জন্য তারা জৈব রাসায়নিক অস্ত্র হিসেবে বিভিন্ন ভাইরাস চাষ করে আসছে করোনা তাদের ভেতর অন্যতম উত্তর কোরিয়া আক্রান্ত এগারো জনকে গুলি করে হত্যা করেছে দেশে করোনা ছড়ানোর ভয়ে তারা বিশেষ গবেষণা করে জানতে পারল এটা কৃত্রিমভাবে ল্যাবে তৈরি তাই কিম জং উন প্রথমেই চীনের বিরুদ্ধে মামলা করার ঘোষণা নেন তারপর চৌরাশিটি দেশ তার সাথে যুক্ত হয়েছে বর্তমানে প্রায় একশো পঁচাশিটির বেশি দেশে করোনাভাইরাস ছড়িয়েছে চীন খুব দ্রুত করোনাভাইরাস থেকে মুক্তি পেয়েছে এবং একের পর এক অস্থায়ী হাসপাতাল বন্ধ করা হয়েছে উহানে নতুন আক্রান্তের সংখ্যা শূন্য পুরো বিশ্ব যেখানে মৃত্যুর কুলে ঢলে পড়েছে ঠিক তখনই চায়না উঠে দাঁড়াচ্ছে এবং তাও এত দ্রুত আরেকটু একটু অবাক হবেন এটা জানলে যে একের পর এক বিদেশি মিডিয়া ওয়াশিংটন পোস্ট নিউ ইয়র্ক টাইমস দ্য গার্ডিয়ান আর অনেক দেশের মিডিয়াকে দেশ থেকে বের করে দিচ্ছে তারা যাতে চীনের কোনো খবরই বহি বিশ্বের কাছে প্রকাশ করতে না পারে অন্যদিকে ইটালি ব্রিটেন ফ্রান্স আমেরিকা এবং ইরান ক্রমশ ভয়াবহ স্টেজে পৌঁছে গেছে আমেরিকা ইউরোপের স্টক মার্কেটের অধপতনে নেমেছে বিশ্বজুড়ে এক ভয়াবহ পরিস্থিতি অথচ একটু চাইনিজ মিডিয়া ফলো করুন দেখবেন কি দারুণ দৃশ্য সবাই মাস্ক খুলে ফেলেছে একে অপরকে জড়িয়ে ধরছে বেশ অবাক লাগছে তাই না এত বড় ক্রাইসিস অথচ এত ফার্স্ট রিকভারি শেয়ার মার্কেট থেকে কারেন্সি ড্রপ অথচ কোনো কিছুতে আঘাত লাগলো না তাদের এতই উন্নত ষোলোটা হাসপাতাল রাতারাতি তৈরি হয়ে গেল এসবের জন্য কি আদৌ কোনো প্রিপারেশন ছিল না অবশ্যই ছিল দুই লক্ষ করোনা ভাইরাস ইফেক্টেড থেকে জিরো ইফেক্টেড সব হাসপাতাল রাতারাতি উবে গেল অনেকের ধারণা করোনাকে ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেওয়ার আগেই তাদের কাছে ছিল প্রতিষেধক অথচ নিজের ঘর কিছুটা পুড়িয়ে বিশ্বকে জ্বালিয়ে দেওয়ার মতো চক্রান্ত করে তারা সময়টাকে কাজে লাগায় বিশ্বকে ভয়ানক বিপদের মুখে ঠেলে দিয়ে নিজে অধীশ্বর হওয়া যেন তাদের ইচ্ছা যদি চীনাদের লাইফস্টাইল বা খাদ্যাভ্যাস দেখা যায় তাহলে বুঝতে পারবেন যে তারা কতটা নিষ্ঠুর কতটা হিংস্র এমন কোনো কাজ নেই যা তারা পারে না যদি সত্যি বিশ্বের অধীশ্বর হওয়ার জন্য এই ভাইরাসকে চীন হাতিয়ার হিসেবে গ্রহণ করে থাকে তাহলে অবাক হওয়ার কিছু নেই সত্যিটা হয়তো খুব তাড়াতাড়ি বের হয়ে আসবে আল্লাপাক সত্যিকে কখনো ঢেকে রাখেন না তখন উচিত গোটা বিশ্বের এক হওয়া চীনকে বিশ্বজুড়ে বয়কট করা বিশ্বের সমস্ত দেশের আর্থিক ক্ষতির ক্ষতিপূরণ উসুল করা করোনা ভাইরাস এতটাই মহামারী আকার ধারণ করেছে যে যে কোনো সময় আপনার আমার আমাদের পরিবারের জন্য হুমকি হয়ে দাঁড়াবে সেজন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন এবং পরিবারের খেয়াল রাখুন ঘর থেকে অপ্রয়োজনে বের হওয়া বন্ধ করুন আমাদের নিরাপদ দূরত্ব এবং সচেতনতাই পারে এই বিপদ ঘন সময় থেকে আমাদের উদ্ধার করতে ইনশাল্লাহ খুব শীঘ্রই পৃথিবীর অসুখ সেরে উঠবে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম